সেটা দেওয়ার পরে না এই রিলেশনটা শুরু দায়িত্ব আমার যদি যতদিন থাকি আর কি তারপরে আমি জানি না কে থাকবে না থাকবে এটা আমার গ্যারান্টি এটা আমাদের এই টেন্টটা কিন্তু 30 বছর আগে পুরনো টেন্ট আপনি উপরে কাজ করেন আর এখানে মাঝে মাঝে কিছু কিছু জ্যাকেটটাকে এই তো আপনার এই রেইনকোট জুতো এই লাগেজ গুটা বাবাই করেন ফার্স্ট আর এখানে এভারেস্টের 2010 এর ছবি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই নেম ইজ অর্পণ দেবনাথ এন্ড ইউ আর ওয়াচিং এডি ব্লগস তো আজকে এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে তো যেরকমটা আপনাদের বলেছি আমি নতুন ট্রিপে বেরোচ্ছি নতুন প্ল্যান হচ্ছে তার জন্য কালকে ডিক্যাথলন গেছিলাম রেন কভার আর একটা ট্র্যাক প্যান্ট কিনেছি তো আজকে প্ল্যানেট এসেছি একদম প্ল্যানেটে কিছু কেনার প্ল্যান আছে সেটা আস্তে আস্তে জানতে পারবেন এবং আস্তে আস্তে প্রত্যেক কটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আমার প্ল্যানটা বলতে থাকবো যতটা অ্যাপ্রুভ হবে তো আজকে আমাদের সাথে আছে অর্ণব আর আমি আর কেউ নেই তো লেটস গো শুরু করা যাক হেভি লাগে না স্প্ল্যান্ডের মোটটা এটা কি স্প্ল্যান্ডের না এসপ্ল্যান্ড কোনটা এসপ্ল্যান্ড জোম্যাটো না জোম্যাটো জোম্যাটো হলো লোহাপোল থেকে ডিতলা ডিতলাটা কোনটা রে ও ধর্মতলা ডিতলা লেখা আছে না ধর্মতলা আচ্ছা 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 নীলমণি হালদার লেন চলো এই গলিতেই বলেছে হ্যাঁ চল জায়গাটা দেখি তুই কোথা থেকে নামটা শুনেছিস অর্ণব আমি শুনেছি আমি আগে যে ট্রেক খেয়ে গেছি সেই গ্রুপে সবাই এখান থেকে রুকস্যাক খেলে আচ্ছা মাউন্টেনিয়ারিং এর সব তা আমাদের কথা ছিল না ট্রেকে যাওয়ার ওটা কি হলো হবে আর পূজোর সময় পূজোর সময় ওই প্ল্যানে এখন বলা যাবে না না তো ব্যাক টু ব্যাক অনেক প্ল্যান আছে আপাতত এটা এক্সিকিউট করা হোক ওকে টপ ফ্লোর ইদ্রিস লাগেজ দোকানটা বেশ গলির মধ্যে না অনেকটাই কত বছর পুরনো আপনাদের দোকানটা আপনার থার্ড জেনারেশন আপনার নাম ওকে হ্যালো হ্যাঁ বলছি আমি এসছি এখানে এর নাম আচ্ছা বাবার নামে দোকান এটা কত লিটার ওকে পুরো খুলে যাবে এটা এখানে মেটাল দেওয়া আছে তার মানে প্রেম ও দুটো পাত দেওয়া প্রেম না দুটো পাত দেওয়া হলে এরকম হবে যে আমার এক সেকেন্ডের বিশ্বাস নাই আমি তুই জানি কালকে কি হবে ভগবান ছাড়া কেউ জানা কিন্তু এটা আমার হাতে বানানো এটা আমি গ্যারান্টি দিই আচ্ছা যদি যতদিন থাকি আর কি তারপরে আমি জানি না কে থাকবে না থাকবে এটা আমার গ্যারান্টি দিই দেখো যেরকম হয় খুব টাইট থাকবে ব্যাপারটা এবং খুব অনেক রকম ওয়েদারের ছুটি যাবে প্লাস হলো এই খুলবো এই বার করবো চেনটা টাইট করে লাগাবো যেরকম ইচ্ছা তুমি চেন কেটে গেলে আইডি লাইটার কত আছে দেখো
3 kg weight হয় উৎসাহ করো না পিঠে নেবার পরে বোঝা যাবে না এই যে ব্রেভিং করা যায় না ওই দুটো পাঁচ ছেড়ে যেটা অনলি করছো এই যে এরকম সাইজ দাঁড়িয়ে থাকবে না এরকম সাইজ এভাবে করা আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা পুরো কার করা যায় এখানে কার করা যায় নিচে কার করা যায় পুরো পিঠে এই ফ্রেমটা অ্যাডভান্টেজ কি অ্যাডজাস্ট করলে না সামনের দিকে মুভ করবে সাইজ মানে তুই পেছনে তোর পিছন এ হবে না তুই লাগা পিঠে ফ্ল্যাগ প্যাডিং ধরে থাকবেন না সাইজ তো কই তুলবেন এটা ধরে ধরুন এই যে এই যে আচ্ছা এটা ধরে এভাবে ওখানে পাউচ আছে এবার এটা হলো এই যে এটা চেজ বেটার বেশি লুক দিবে এটা হ্যান্ডেস্ট ঠিক আছে এখান থেকে অ্যাডজাস্ট করবেন আর এই উপরে বেল্টটা এই যে উপরে এরকম এরকম ভাবে এই যে উপরে বেল্ট এটা পুরো ফুল লোড হলে ছেড়ে দেবে শুধু হাঁটার সময় এই টেনে সামনে দিয়ে চলে ব্যাক সাইডটা এই সামনে দিয়ে চলে আসবে হ্যাঁ এখানে কার্ভ করা আছে ঠিক আছে এখানে কার্ভ করা আছে নিচে কার্ভ করা ওকে ফ্রেমিংটা ওই দুটো পা দিয়ে ফ্রেমটা করা না কিন্তু এটা পুরো ব্যালেন্সই ফ্রেম করা আছে এটা বুঝতেই পারবেন না আপনি পিটি পিটি আছে কি কি লাগিয়ে আছে পকেট এটা জলের বোতল বোতল ডাইসেস ঠিক আছে এখানে ম্যাট্রেস ম্যাট্রেস ওকে এখানে প্লাস চটি গুলো নিয়ে নিতে পারবো চটি এখানে হ্যাঁ আপনি কি আইসে আপনি আইসের জায়গা আপনি এটা নিতে পারেন না এই আপনি কি বলে স্টিকটা রাখতে পারেন স্টিকটা তাহলে ম্যাট হুম আপনি স্টিক এখানে জলের বোতলে চটি রাখতে পারবেন বোতল হুম এখানে আপনি নিচে ঠিক আছে এখানে হ্যাঁ রেন রেনকোটটা রেনকোটটা এই যে এখানে হ্যাঁ এখানে পেস্টটা যদি কিছু হয় মানতে পারবে এটা আর খুব বৃষ্টি হলে কেমন ভাবে ব্যাপারটা কো হবে বৃষ্টি ইম্পর্টেন্ট দিয়ে কভার দিয়ে বাসে যখন ট্রাভেল করবে এটা কোথায় রাখবো বাসে কভার দিয়ে কভার দিয়ে কভারটা পরিয়ে রাখবে কভার পরিয়ে রাখবে কভার নষ্ট হয়ে যাবে আমি আবার দেব কভার কিন্তু কভার নিতে পারবে সাইকেলের নষ্ট না হবে এটা নাম হলো অমরনাথ স্পেশাল এটা আমার বাবা আমি জাতিল অমরনাথ তখন বানিয়েছিল এই যে অমরনাথ তো সোনমার্গ দিয়ে যায় না অমরনাথ ট্রেকটা বড় হচ্ছে আচ্ছা এখানে লাগবে আচ্ছা মানে এটার স্পেশালিটি কি আছে প্যাডিং এর প্যাডিং এর কথা বলছো মানে মনে করো একটা একটা রাখলে এক জায়গা একটা এক জায়গা রাখলে কিছু প্যাডিং আছে হ্যাঁ নিজে এই তো করা আছে এটা ডাবল কাম ক্যানভাস দিয়ে আছে আচ্ছা রাজীব গান্ধীর পাশেই আপনি তো না ভাই না আমার ওই ওখানে আমার বাবার ছবি ওটা আচ্ছা এই ও আমার লিডার দিছিলেন কলকাতা হুম আমার যে পড়ো পাহাড় দেখায় আর আচ্ছা আর নিচে করেছি জায়গা খুব সুন্দর করেছি কিন্তু মনটা বসে না জ্যাকেটটাকে আপনার এই রেনকোট জুতো এই লাগেজ গুটা বাবাই করেন ফার্স্ট এখন কোনো জায়গা দিই না সাপ্লাই করি না কোনো জায়গায় সাপ্লাই সবাই বলে সিলে দেবে অনেকে বলছে দিই না কারণ লেভেলটা সরিয়ে দেবে না এই যে লেভেল আছে না ব্র্যান্ডিংটা সরিয়ে দেবে এটা এটা ব্র্যান্ডিংটা হ্যাঁ এই যে নামটা এই বাবা ইদ্রিস এটা কিন্তু সরিয়ে দেবে ওরা সরিয়ে নিজে লাগাবে অবশ্যই নাই তো আমি নিলাম একটা ল্যাপটপ ব্যাগ একটা ট্যাগ প্রাইস খুব রিজনেবল আপনারা আসুন এখানে এসে দেখুন আমি প্রাইস বলতে চাই না প্রাইস সবসময় ভ্যারি করে তাই জন্য প্রাইস বলতে চাই না আপনারা আসুন দেখুন খুবই ভালো এবং আমি এটা ইউজ করে প্রত্যেকটা দিন আমি আপডেট দেবো আমার যা যা হবে এবং পরে একটা বড় ট্রিপে বেরোচ্ছি সেটাও আপনাদের বলবো কী ট্রিপে বেরোচ্ছি আপনি আমি এখন জিনিসটাকে মানে আনফোল্ড করতে চাই না এটা ওনার কার্ড বা হাতেই দেখাচ্ছি আমি আসছে ঠিক আছে তো আসছি থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক রকমের কাঁচা পৃথিবীর জার্মানি থেকেও লোক এসেছে জার্মান টার্মান থেকে অনলাইন থেকে দেখে দেখে আসছে একদম কিন্তু আমাদের দেশের লোক আসলে না আমার বেঙ্গলের লোক আসলে আমার মনটা বেশি খুশি স্লিপিং ব্যাগ স্লিপিং অনেক রকমের আছে অলরেডি উপর ডিপেন্ড করে ফরেস্ট সার্ভিস আলাদা কোস্টাল আলাদা হয় এক্সপিডিশন আলাদা ট্রেকিং এর আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা আছে তো আপনারা আসুন দেখুন ভালো লাগবে ব্লগ আমি এখানে এন্ড করব থ্যাংক ইউ ফর মেকিং পার্ট অফ এ ডে সি ইউ সুন অন দ্য নেক্সট ব্লগ টিল দেন গুড বাই টেক কেয়ার এন্ড স্টে আপডেটেড
স্টে টিউন, ডেইলি ব্লগ আসছে এবং সামনে ট্রিপ আসবে, একদম দেখতে থাকুন। আর এখানে দেখা, এটাকে কি বলে? আইসেক্স, আইসেক্স, এটা আমাদের নিজ পার্সোনাল, আমরা নিজে ইউজ করি, আমাদের এই তাই তো দাদা চায়, তো আমাদের দাদা চায়। আর এখানে এভারেস্টের 2010 এর ছবি, বাবার কাছে ছোটবেলা থেকে নিয়ে আসে। চলো বাই।